অঞ্জনটিকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি খুবই চমৎকার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা একটি খুবই গোপন ট্রিক্স বন্ধুরা, আপনারা গোপনীয়ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, বন্ধুরা কাউকে বলবেন না। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগে আমি একটু বিস্তারিত জানিয়ে রাখছি বন্ধুরা, এই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনাদের ফোনে থাকা যে গোপন ভিডিওগুলো আছে, তো সেগুলো আপনি হাইড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এটা কী কারণে দরকার পড়ে? অনেক সময় আপনার পার্সোনাল গোপন ভিডিওগুলো থাকতে পারে, পার্সোনাল ডেটা থাকতে পারে, এবং অনেক সময় বন্ধুরা আপনারা যে গোপন ভিডিওগুলো দেখেন, এগুলো কি অনেক সময় অনেক কারো কাছে সামনে দেখানো যায় না। তো বন্ধুরা, এটা কীভাবে আপনারা লুকাবেন বা হাইড করবেন? বন্ধুরা, আমি এখানে কোনো ক্যামেরা অ্যাপ বা লকার অ্যাপ কোনো কিছু অ্যাপই ব্যবহার করবো না। জাস্ট আপনি আপনার ফোনে থাকা যে একটি অ্যাপই আছে, যেটা সেটার নাম হচ্ছে ড্রাইভ, গুগল ড্রাইভ, তো সেটাই আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে দেখাবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, জাস্ট আপনি কী করবেন, আপনার যে গুগল ড্রাইভটা আছে, তো এটা সবার মোবাইলে বেসিক্যালি থাকে, তো সেটার মধ্যে আপনারা চলে যাবেন। এবং চলে যাওয়ার পর জাস্ট আপনারা একটা ফার্স্ট যে ইন্টারফেসটা পাবেন, তো সেটা হচ্ছে আমি আপনাদের দেখায় দিচ্ছি। তো বন্ধুরা, জাস্ট আপনি গুগল ড্রাইভে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে কিছু সেটিংস করা থাকবে বন্ধুরা। এখানে জাস্ট আপনার একটা জিমেল দিয়ে আপনি একটা লগ ইন করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার জিমেল দিয়ে আমি জাস্ট লগ ইন করে রাখছি। তো তারপর বন্ধুরা এরকম আপনি ইন্টারফেস আপনি চলে আসবে। তো জাস্ট এখন আপনি কী করবেন, এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো জাস্ট আপনি আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনি এখন কী করবেন এই অপশনগুলো নিয়ে? তো বন্ধুরা, আপনার যদি কোনো গোপন ভিডিও থাকে বা গোপন কোনো সিক্রেটি থাকে, সিক্রেট কোনো কিছু থাকলে আপনি এখানে লুকোতে পারবেন, অথবা আপনি ধরেন আপনার মেমোরি বা অন্যান্য কিছু এখান থেকে চুরি হয়ে গেছে বা হয়ে গেছে, বা আপনি যদি কোনো বিদেশে কোনো ফাইল পাঠাতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এর জন্য জাস্ট আপনি কী করবেন, আপনি এখানে জাস্ট আপলোডে ক্লিক করে আপনার যে কোনো একটি ডকুমেন্টস আপনি আপলোড করে রাখবেন। তো আমি এখানে জাস্ট আমার একটা ডকুমেন্টস আমি আপলোড করে নিচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্টস আপনি আপলোড করে নেবেন। জাস্ট আমি যদি এখন আমার একটা ছবি আমি আপলোড করে রাখি, তো বন্ধুরা ধরুন এই ছবিটা আমি আপলোড করে রাখলাম, একটা আমি ধরলাম এটা আমার গোপন কিছু, তো জাস্ট এটা আপনার ডাউনলোড হয়ে এখানে আপলোড হয়ে যাবে। তো ধরলাম আমি এটা আমার গোপন ভিডিও বা গোপনই, তো আমি এটা জাস্ট আপলোড করে রাখলাম। তো এখন যদি আমি ওখান থেকে এটা ডিলিট করে দিই, আমি যদি আমার ফাইল থেকে ডিলিট করে দিই, আমি কিন্তু এখানে পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা একটু আপলোড হওয়া পর্যন্ত একটু সময় নেব। তো বন্ধুরা, আমার আপলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমার এই ভিডিও ছবিটা আমার এখানে আপলোড হয়ে গেছে। জাস্ট আমি ওপেন করলে এখানে ভিউ করে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখন যদি আমি সেখান থেকে ডিলিট করে দিই, আমি বলছি যে আপনার যদি গোপন কোনো ভিডিও থাকে, আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন, তাহলে সেখানে যে আপনি সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে এটা আমার ছবিটা আমি ডিলিট করে দিই, তো বন্ধুরা আমার ছবিটাকে খুঁজতে হবে। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে আমার এই ছবি দুইটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমি কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এর সাথে সাথে আপনি আরেকটা জিনিস সেখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে ডিলিট করে দেখাচ্ছি, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আর নাই, কিন্তু আমি যদি এখন আমার সেই ড্রাইভে আমি চলে যাই, দুঃখিত বন্ধুরা আমার ভুল জায়গায় প্রেস লেগে গেছে। তো বন্ধুরা, আমি যদি এখন আমার সেই ড্রাইভে চলে যাই, তাহলে কিন্তু আমি আমার ছবিটাকে পেয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছবিটা জাস্ট দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু সেখান থেকে ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি এখন এটাকে গ্যালারিতে নিতে চান, তাহলে জাস্ট আপনাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু আরেকটা এখানে একটা পজিটিভ থিঙ্কিং আছে, তো বন্ধুরা এখান থেকে আপনারা একটা ভালো একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে গিয়া ধরুন আপনি বিদেশে কোনো প্রোফাইল বা পিকচার পাঠাতে চান, বা কোনো গোপন ভিডিও আপনি পাঠাতে চান, বা কোনো ভালো একটা ভিডিও আপনি পাঠাতে চান, তাহলে আপনি কী করবেন, আপনি এই গুগল ড্রাইভটা না পাঠিয়ে জাস্ট আপনি কী করবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ড্রাইভটা চালু করছেন, তো সেই জিমেলটা, যেমন এই জিমেলটা, জাস্ট আপনি লগ ইন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো লগ ইন করার পর আপনি কী করবেন, বেসিক্যালি তো এই ড্রাইভে চলে আসবেন। তো ড্রাইভে চলে আসার পর আপনি এখান থেকে ফাইল দেখতে পাবেন। তাহলে কী হবে, বিদেশ থেকে যে মোবাইলটা আপনি ইউজ করবেন, তো সেখানেও এই ছবিটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, অবশ্যই কমেন্টে নাইস লিখবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করবেন। তো বন্ধুরা, গোপন যদি কোনো কিছু আপলোড করে থাকেন, তাহলে প্লিজ শেয়ার করবেন না, কারণ এটা আপনার পার্সোনালিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত কি, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ।